चलो आगे चलो, मांडी आगे ले चलो। मांडी कुछ फंसा है पॉपुलर में, कुछ फंसा है। चलो दादा हो गया। क्लिक एक ये गाड़ी में साउंड चलो दादा चलो जैकेट लगाओ जैकेट दो इनको आगे ले जाओ आगे 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 ले जाओ आगे भाई पानी दो पानी दो उठा इसको हेलो एक मिनट चल भाई बाइक বয়স কত হলো যা পয়সা যখন দশ দিন লোকে খাবি যাবে ডবল দিব সিঙ্গেল ওখানে যেতে হবে
ওইখান থেকে যে স্পিডবোটটা নামছে এ কি করছে এখানে নামাতে যাচ্ছে আমি বলছি আমি ভ্যানে করে নিয়ে এসে এই দিকের যে কোপটাতে দগড়া যে আছে এখানে নামিয়ে দিলে তোমার কাজ শেষ তা সেটা গিয়ে দেবু বাবুকে একটু বুঝিয়ে বলো কি বলেছি দেবু বাবুকে বুঝিয়েছি দেবু বাবু শুনো দেবু বাবুটা আবার সে তাহলে এখানেই নামাবে এখান থেকে বাঁচিয়ে দিয়ে যাবে অফিসের স্টাফ তো হ্যাঁ অসুবিধা হইতে পারে দাদা দেখলাম যে বন্যা কবলিত মানুষদের হাতে খিচুড়ি বিতরণ করছেন এই যে বিষয়ে একটু মানে কেন দিচ্ছেন বা কী ব্যাপার একটু আমরা বিগত প্রতি বছরই বিশ্বকর্মা উপলক্ষে শ্রমিক কল্যাণে যে বিশ্বকর্মা পূজা করি এই বিশ্বকর্মা উপলক্ষে মানুষের হাতে দর্শনার্থীদের আমরা ভোগ প্রসাদ তুলে দিই তো কালকে আমরা দেখলাম যে চারিদিকে বন্যা কবলিত এলাকায় পটাশপুরের মানুষ ভাসছে বানভাসী মানুষরা ভাসছেন এবং আনন্দ উৎসবের দিকে কোনো মানুষের আগ্রহ নেই তারা আসছে না তাই আমরা চিন্তা করলাম যদি মানুষের বিশ্বকর্মা ঠাকুরের প্রসাদটা যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তারাও পেট ভর্তি একটু খাবে এবং তৃপ্তি পাবে সেই জন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি 2000 পরিবারের হাতে আমরা খিচুড়ি আজকে তুলে দিই নাম সুশান্ত বর্মন এই বারুচুকায় যেতে জল জমে আছে কীভাবে কী পরিস্থিতিতে আছে আমরা তো খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি কারণ আমাদের এই এলাকাটায় প্রায় 500 মতো পরিবার আছে তার মধ্যে 400 বেশি পরিবার জলে ডুবে গেছে কারোর বাড়িতে 5 ফিট কারোর হয়তো বাড়িতে 4 ফিট 3 ফিট এরকমভাবে জল প্রায় বললাম না 400 মতো বাড়িতে জল জমে আছে আমরা চাইছি যে একটা করে তিরপল দিয়েছে তিনটা পরিবার মিলে একটা তিরপল দিয়েছে আমাদেরকে হ্যাঁ আর হচ্ছে প্রায় সব পরিবার মনে হয় পায়নি এখনও আর আমরা চাইছি যে জল নিষ্কাশনের ব্যবস্থাটা সঠিক হোক আর হচ্ছে কোনো খাওয়ারের কিছু ব্যবস্থা করে দিলে ভালো হয় প্রশাসনের কাছে আর কি আর তো কেউ দেখায়নি যে কী কীভাবে আছি আমরা আগামী দিনে কী চাইছে আগামী দিনে চাইছি যে ভালো করে জল নিষ্কাশনের ব্যবস্থাটা ভালোভাবে করে দেয় এখানে 1-1.5 কিলোমিটার দূরে কিন্তু সে কেলভাট থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব নিয়েও কিছু জল বের করানোর কিছু ব্যবস্থা করেনি সূর্যকান্ত মণ্ডল বারোচৌকায় জল জমে আছে কারণ কারণ ওই সংস্কার ভালো হয়নি যার জন্য জল ক্লিয়ারভাবে যাচ্ছে না জল জমিয়ে আছে আমাদের ঘর বাড়ি ডুবে গেছে সব কিছু যার জন্য আমরা সব লাইনের উপরে পেপার খাঁচিয়ে আছি বাড়ির অবস্থা কেমন বাড়ির অবস্থা খারাপ একদম খারাপ মানে জলের তলা আছে পড়ে আছে এইভাবে কতজন পরিবারই রাস্তা 125-30 জন কোন কোন এলাকার মানুষ আছেন এটা চন্দনখাইর লোক আছে আমাদের রাজবংশীপাড়ার আছে তারপর বাল্যগোবিন্দপুর আরও অনেকে সেখানে অনেকে আছে কী চাইছেন চাইছি সরকারের কিছু সাহায্য সহানুভূতি চাইছি এই থাকবো কি পানিও পাচ্ছি না এত লোক এই সংসারে প্রায় ধরুন আমার 12-14 জন আছি সংসারে একটা বয়স্ক লোক আছে 100 বছর বয়স উঠে হাঁটাচলা করতে পারছে না একটু কিছু খেতে পাচ্ছে না বসে বসে তারা কষ্ট পাচ্ছে কিছু দিতে পারছে না আপনার নাম আমার নাম স্বপন কুমার গিরি দেখলাম আজকে বন্যা কবলিত মানুষদের হাতে খিচুড়ি তুলে দিচ্ছেন হ্যাঁ বিগত দিনেও করেছিলাম 2008 সালের আগে বর্তমান এই 2021 সালে যে ঘাট অবিরত বৃষ্টির কারণে যে বন্যা এলাকা বন্যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আমরা যবে থেকে এই বন্যা পরিস্থিতি শুরু হয়েছে তবে থেকে আমরা প্রতাপদি লায়ন্স ক্লাব এবং আমি ডিস্ট্রিক্ট 322C ওয়ানার ডিস্ট্রিক্ট চেয়ারপারসন স্বপন কুমার গিরি বলছি আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছি মানুষের কাছে পাশে এবং সব জায়গায় আমরা আছি এবং সেই যবে থেকে ফ্ল্যাট আরম্ভ হয়েছে তবে থেকে আমরা মানুষকে তুলে আনার চেষ্টা করেছি উপরে এবং বিভিন্ন ক্যাম্পে সেখান থেকে কখন মুড়ি কখন বা লুচি কখন আমরা খিচুড়ি কখন বা সাদা ভাত দুটা তিনটা তরকারি করে আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং এখনও পর্যন্ত আমাদের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে প্রায় 3000 লোকের খাওয়ার আমরা এই এলাকায় ডিস্ট্রিবিউশনের জন্য এই মুহূর্তে আমরা তৈরি হয়েছি খাওয়ার অলরেডি রেডি আমাদের গাড়ি সব রেডি হচ্ছে এবং খাওয়ার তোলা হচ্ছে আমরা বিভিন্ন ক্যাম্পে গিয়ে সেটা ডিস্ট্রিবিউশন শুরু করব এই আধ ঘন্টার মধ্যে আগামী দিনে কী কী পরিকল্পনা আছে হ্যাঁ এর পরের পরিকল্পনা আমাদের কিছুটা অ্যাডভাইস আমাদের পঞ্চায়েত সমিতি থেকে বিডিও সাহেব কিছুটা বলে দেন এবং আমাদের পরিকল্পনা পরের দিন আমরা ছোলা সিদ্ধ সকালে মুড়ি দেব এবং রাত্রেও আমরা লুচি কিংবা পরোটা করে আমরা টিফিনের একটা ব্যবস্থা করে দেবো কাছাকাছি এলাকা আমাদের বাগমারি খড়িকাপাটনা
ধূসুদ্দা কাশিমপুর এইসব এলাকায় আমরা প্রথম থেকেই দিয়ে চলেছি। কিন্তু খড়িকাপাটনা গ্রামটা আমরা কালকের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ওই গ্রামে প্রায় 1200 লোক আছে, প্রায় 200 পরিবারের বেশি লোক আছে, তারাও সেই বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে। আর আমরা পাশে থেকে আমরা যাতে তাদের এই আহ্বানটুকু তুলে দিতে পারি, সেই জন্য পদাধিকারী লায়ন্স ক্লাব কে তরফ থেকে আপনাদের সহযোগিতা কাম্য। এবং আমরা দিনে দিনে যতটা সম্ভব আমরা পদাধিকারী লায়ন্স ক্লাবের তরফ থেকে আমরা কাজ চালিয়ে যাব, এইটুকু আমরা ভরসা রাখছি। পরে আমাদের মেডিসিনের ব্যবস্থা থাকবে, পরে ওদের যে বাড়িতে যে ক্ষতি হয়েছে পোশাক আশাক থেকে আরম্ভ করে সামনে সিডও আসছে, এবং তার ব্যবস্থা আমরা পদাধিক ক্লাব লায়ন্স ক্লাব আমরা নিয়ে নিচ্ছি। আমার নাম স্বপন কুমার দাস। দাদা, জল জমে বন্যা হয়ে গেছে, বন্যা কবলিত এলাকার মধ্যে কীভাবে আছেন? আমরা আজকে দীর্ঘ গত 5 দিন ধরে আমাদের প্রবল টানা বৃষ্টির জন্য আমরা আমাদের পুরো মথুরাজিপির পুরো এলাকাটা পুরোটা জলমগ্ন হয়ে গেছে। এবং সেখানে আমরা চকভোগি, ক্ষেত্রপাল, চন্দনখালি, বাল্যগোবিন্দপুর, বুদিজোড়, ভুবনমঙ্গলপুর, ফাজিলপুর, মদনমোহনপুর সমস্ত এলাকা, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গেছে। আমরা সবাই কষ্টের মধ্যে রয়েছি। আমাদের পুরো ফ্যামিলি জলের তলায় চলে গেছে, সমস্ত বাড়িঘর জলের তলায় চলে গেছে। আমরা সেখানে চামচা বেঁধে, ঘরের মধ্যে চামচা বেঁধে, ক্যাম্পেও লোকজন ধরছে না, চামচা বেঁধে সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষজন সবাই আমরা একত্রে একসঙ্গে রয়েছি। কোনো মতেই আমরা সুস্থভাবে থাকতে পারছি না। জলের কাছে সমস্ত সাবমার্সিবলগুলোও জলের তলায় চলে গেছে, জলটাও ঠিকঠাক আমরা প্রয়োজন মতো পাচ্ছি না। বিডিও সাহেবকে বলেছিলাম, বিডিও সাহেব কিছু জলের ব্যবস্থা করেছেন, আশ্বাস দিয়েছেন। আমাদের প্রধান সম্মানীয় অমিত মণ্ডলবাবু, উনিও আমাদের সর্বোত্তভাবে আমাদেরকে সাহায্য করছেন, কিন্তু এতটা পরিমাণ জলমগ্ন হয়ে গেছে যে ওনারাও দিশেহারা হয়ে পড়ছে, কী করবে না করবে। কিছু ক্লাব প্রতাপদিঘী লায়ন্স ক্লাব থেকে আজকে খিচুড়ি দিয়ে গেছে, এছাড়াও আমরা অন্যান্য ক্লাব থেকেও কিছু জন আসছে, শুকনো খাবার দিয়েছে। এছাড়া আমরা কিছুই পাইনি। আজকের এসডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, ওনারাও কথা দিয়েছেন যে আমরা যত সম্ভব পাচ্ছি, যতটা পাচ্ছি আপনাদেরকে হেল্প করছি, এবং সর্বোত্তভাবে সব সময়ের জন্য ওনারা আমাদের সঙ্গে থাকবেন, এটুকু আমাদেরকে কথা দিয়েছেন। রাস্তার উপরে কতজন মতো পরিবার আছে? রাস্তার মধ্যে পুরো ফ্যামিলি পুরো রাস্তার মধ্যেই রয়েছে, কারণ নিচটাতে তো পুরোটা জলমগ্ন, কোথাও থাকার কোনো জায়গা নেই পুরো। প্রশাসন থেকে কী হেল্প পেয়েছে? প্রশাসন থেকে আমরা হেল্প পাচ্ছি, কিছু তিরপল আমরা পেয়েছি, কিছু ড্রাই ফ্রুট পেয়েছি, আরও আগামী দিনে বা পরে আসবেন বলে এইটুকু আশ্বাস দিয়েছেন আমাদের প্রধান সাহেব। এবং বিডিও এসডিও সাহেব ওনারা আশ্বাস দিয়েছেন যে আগামী সময়ে আমরা আসবো, এসে যত সর্বোত্তভাবে যেভাবে হেল্প করা যায় বা সাহায্য করা যায় সব রকমভাবে করবেন, এইটুকু আশ্বাস দিয়েছেন। আমার নাম সরস্বতী মণ্ডল। এইভাবে রাস্তার মধ্যে আছেন, কি মনে করছে? আমার বাড়িতে জল কি যে বাচ্চারা চালিয়ে মানে আসতে কতজন মতো আছেন আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি ধরো 10 জনের মতো লোক। কি চাইছে? কি চাইছি গোটা পেপার টেপারও পাইনি, ওই যা কইছি। আর প্রশাসন থেকে কি হেল্প করেছে? প্রশাসনকে মাছ ঝিলি দিচ্ছি, কাল আমি যাইছিলাম করে সে আইসু পরের দিকে দেবো, এরকম করে বাধ্যগত ছেলে যে কিনে আলিছে আর রং করছে। এখন কীভাবে চলছে? এখন ওই জ্বালানি টালানি পাইনি, কষ্টে রান্না করি, যাও করে রান্না করে খেতে হবে।